পলাতক থাকা অবস্থায় তারেক রহমান ও জোবায়দুর রহমান কোন রকম আইনি সুবিধা পাবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এ ধরনের সুবিধা কেউ পায়নি বলেও জানান তিনি। তবে তারেকের আইনজীবী জানিয়েছেন পলাতক থাকা অবস্থায় আইনি সুবিধা পাবেন কিনা আদালতেই তা ঠিক হবে। মজহার রহমানা জানাচ্ছেন। অবৈধ সম্পদের মামলায় পলাতক তারেক রহমান ও তার স্ত্রী চিকিৎসক জোবায়দুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নিতে বিচারিক আদালতে আবেদন করেন তাদের আইনজীবী। যদিও দুদকের আইনজীবী বলেছেন লন্ডনে থাকা অবস্থায় এই সুযোগ তারা পাবেন না। বাংলাদেশের বিদ্যমান আইনে এই সুযোগ আছে কিনা বিভিন্ন মামলার উদাহরণ দিয়ে তা ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল। সিআরপিসি যে প্রচলনের দিন থেকে আজ পর্যন্ত কোনো মামলাতেই কোনো লোক আদালতে হাজির না হয়ে কোনো ধরনের সাবমিশন আসতে পারে না, সেবং এটা আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বিভিন্ন সময় বিভিন্ন রায়ে ওনারা একদম পরিষ্কার করে দিয়েছেন যে পলাতক ব্যক্তির আইনের আশ্রয় লাভের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দুর রহমান অবশ্যই ওনারা যদি পলাতক থাকে ওনারা যেহেতু বলা ওনারা আদালতে আসেন না, হয়তো ওনাদের কোনো ধরনের সাবমিশন রাখার কোনো সুযোগ পাবেন না, আর কোনো আইনজীবী আসতে পারেন না। এবং আদালত কিন্তু এখানে অনেক শক্ত কথা বলতেন আইনজীবীদের বিরুদ্ধে, তারা এই ধরনের মামলা করেন তাদেরকে বলতে অনেক ইতিপূর্বে যারা এই ধরনের মামলা করছেন তারা যদি আপিল বিভাগ শক্ত কথা বলছেন। দেশের ইতিহাসে যেমন এরকম আবেদন করার নিয়ম নেই যেটা আপনি বললেন, ঠিক তেমনি ভাবে দেশের ইতিহাসে এটাও নেই যে 35 লক্ষ টাকার এফডিআর ছিল, ট্যাক্স দেয়া হয়েছে, সেই ট্যাক্সের রেকর্ড দেওয়ার পরেও মামলাটা চলছে, এই ইতিহাসও কিন্তু নেই। যেহেতু আদালতের আদেশের জন্য অপেক্ষমান, আমরা সেই আদালতের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে চাই। আইনজীবীরা জানিয়েছেন আইনি লড়াই করতে পারবেন কিনা আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।